তো বন্ধুরা, আজ আবার আমি চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিও। আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো মহা সরস্বতী তৈরি হবে, তো আজ সেগুলো দেখাতে এসেছি। এখনো রঙের কাজ স্টুডিওতে শুরু হয়নি। রঙের কাজ শুরু হওয়ার আগে আরেকবার চলে এলাম প্রশান্ত পাল স্টুডিওতে। প্রতিমাগুলোর কাজ এখন কত দূর এগিয়েছে সেগুলো দেখাবো, এবং মহা সরস্বতীর কাজ কতটুকু এগিয়েছে সেটাও দেখাবো, আর সাথে কিছু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেগুলোও ঘুরে দেখাবো। চলুন স্টুডিওর ভিতরে। দুদিকেই সরস্বতীর খড়বাদার কাজ চলছে। এগুলো ছোট সরস্বতী, এটা একটা, ওটা একটা। এখানে কতগুলো সরস্বতী, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে কতগুলো সরস্বতী, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানকার ম্যাক্সিমাম সরস্বতীর মাটির কাজ কমপ্লিট। এই সরস্বতীগুলোরও মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এর আগেও দেখিয়ে গিয়েছিলাম। দেখুন, মাটির সারি হয়েছে, মাটির গহনা হয়েছে, চুলও মাটির হবে। দেখুন প্রতিমাগুলো অসাধারণ লাগছে। এই প্রতিমাটি চট আর মাটি দিয়ে কাপড় তৈরি করা হয়েছে, কাপড় পরানো হয়েছে, গ্রামের মেয়েদের মতন ঘোমটা পরানো হয়েছে। দেখুন চমৎকার লাগছে দেখতে প্রতিমাটি। এই প্রতিমাগুলো দেখুন, 90% প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এই প্রতিমাটির ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে, মাটির গহনা পরা হয়ে গেছে, চালচিত্র ডিটেলিংসগুলো দেখুন অসাধারণ, কিছু বলার নেই। দেখুন চালচিত্রটা পুরোটাই ময়ূর দিয়ে করা, চালচিত্র একদম উপরেও দুটো ময়ূর রয়েছে। চালচিত্রের দুপাশে দুটো ময়ূর রয়েছে, আগের ভিডিওতেও বলেছিলাম। আর এই কুচিটা, কাপড়ের কুচিটা মৎস্যকন্যার লেজের মতন করেছে। এক কোট মাটি লেপার কাজ হয়েছে, মাটির কাজ আরও বাকি রয়েছে। এরপর রং হওয়ার সময় আবার আসব, তখন কমপ্লিট প্রতিমাগুলোকে দেখাবো। আগের ভিডিওতে বলেছিলাম মহা সরস্বতী তৈরি হবে, এই হলো সেই মহা সরস্বতী। দুটো তৈরি হচ্ছে, একটা এটা, খড়বাদার কাজ চলছে, এখনো প্রচুর কাজ বাকি, মাটির কাজ শুরু হয়নি। কমপ্লিট হওয়ার পর তো একবার দেখাবই প্রতিমাটা। এটা হলো মহা সরস্বতী, আরেকটা মহা সরস্বতী হলো এই, এটা সামনের থেকে দেখাচ্ছি। এই যে এই মহা সরস্বতীটির এক কোট মাটির কাজ হয়ে গেছে, এটা আরেকটা মহা সরস্বতী। এই যে যখন প্রতিমা কমপ্লিট হবে, রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন এসে আবার দেখাবো আপনাদের। সরস্বতী প্রতিমার প্রচুর অর্ডার হয়েছে, এইদিকে প্রচুর প্রতিমা তৈরি হয়েছে, এদিকটাতেও রয়েছে। এই হলো মহা সরস্বতী তৈরি হচ্ছে। এই প্রতিমাগুলো দেখুন, প্রচুর প্রতিমা, প্রচুর অর্ডার হয়েছে। দেখুন এই প্রতিমাগুলো তো আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। রং কমপ্লিট হয়ে গেলে পুরো কমপ্লিট প্রতিমা আপনাদের দেখাবো। এদিকেও রয়েছে, এই শাড়িতেও রয়েছে। দেখুন এই প্রতিমাগুলো আগের ভিডিওতেও দেখিয়েছি, তখন মুখ ছিল না, এখন মুখ বসানো হয়েছে। প্রচুর প্রতিমা, প্রচুর অর্ডার হয়েছে। এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটির সাথে কতগুলো মডেল যাবে, সাথে শুধু প্রতিমা নয় মডেলও যাবে।
মডেল হলো এইও, মডেলগুলো হলো এই যে সারদা মা আর রামকৃষ্ণ পরমহংসদেব, এই মডেল যাবে সাথে স্বামী বিবেকানন্দ জিও যাবে। শুধু এটুকুই নয়, আর এই বাইরে যে দেখিয়েছিলাম একটি নৌকার মধ্যে দুটো প্রতিমা রয়েছে, একটা কালী প্রতিমা আর একটা সম্ভবত সরস্বতী প্রতিমাই হবে, এই মডেলটাও যাবে ওই প্রতিমার সাথে, এতগুলো মডেল যাবে। এখানে আরো দুটো প্রতিমার কাজ চলছে, এই যে আরেকটি সরস্বতী প্রতিমার ঘর বাঁধার কাজ চলছে। আগের ভিডিওতেও বলেছিলাম এখন থেকেই শুরু হয়ে গেছে দুর্গা প্রতিমার কাজ, চলুন দেখা যাক। এই যে 2023-এর মা দুর্গার প্রস্তুতি শুরু হয়ে গেছে, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে এখানে চালচিত্র চূড়াও হয়ে গেছে। এই যে দেখুন সব মা দুর্গা তৈরি হচ্ছে, ওই যে ওই যে এই যে এই যে অনেকগুলো মা দুর্গার কাজ শুরু হয়ে গেছে। এখানে আরো কিছু দুর্গা এবং কালীও রয়েছে সাথে, 2023-এর কালীও তৈরি হচ্ছে, দুর্গাও তৈরি হচ্ছে, দেখুন। এই একটা দুর্গা, এই যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, এক কোট মাটি লেপার কাজ হয়ে গেছে অলরেডি, আর এই প্লাইয়ের কাজ চলছে। এখানে একটা মা কালী তৈরি হচ্ছে, 2023-এর কালী প্রতিমা, কালী প্রতিমাও তৈরি শুরু হয়ে গেছে, এক কোট মাটি লেপার কাজ হয়ে গেছে, আস্তে আস্তে কাজ করা হবে। এই আরেকটা কালী প্রতিমা, এক কোট মাটি লেপার কাজ হয়ে গেছে, 2023-এর লক্ষ্মী প্রতিমার কাজও শুরু হয়ে গেছে, আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আপনাদের। এই আর একটা কালী প্রতিমা, এই একটা কালী প্রতিমা, এটাও 2023-এর, পাশাপাশি অনেক কালী প্রতিমা তৈরি হয়েছে, দেখুন। এই আর একটা কালী প্রতিমা, কত অ্যাডভান্স কাজ হচ্ছে দেখুন। এই আর একটা কালী প্রতিমা,
তৈরি হচ্ছে। জবা ফুলের মাঝখানে রয়েছে, বিরাজ করছে মা, দেখুন। তাহলে দেখলেন সরস্বতী প্রতিমার পাশাপাশি এখানে মা কালী এবং মা দুর্গা প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, দেখুন। ওইদিকে দুর্গা প্রতিমা দেখালাম, ওইদিকে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এদিকেও তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। বাইরে কিছু মডেল শুকোতে দেওয়া আছে, ছোট ছোট, এগুলো সম্ভবত চালচিত্রের মধ্যেই কোনো একটা জায়গায় বসবে, দেখুন। তো বন্ধুরা, প্রশান্ত পাল স্টুডিওর ভিডিওটি আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রং হয়ে যাওয়ার পর এই প্রতিমাগুলোর কমপ্লিট লুক তো আপনাদের অবশ্যই দেখাবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা।